হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তা আর জিজ্ঞেস করছি না জানি তো স্কুল বন্ধ বাসায়ও সময়টা ঠিকঠাক মতন কাজে লাগাচ্ছ তো স্কুল বন্ধ বলে বড়রা কিন্তু সারাক্ষণ পড়ার কথাই বলবে পড়াশোনা তো করতেই হবে পাশাপাশি ছুটির দিনগুলোতে কিভাবে আনন্দে কাটানো যায় তার উপায় কিন্তু খুঁজে বের করতে হবে তোমাকে আজ সকালে খুব একটা মজার ঘটনা ঘটেছে আমাদের বাসায় মজার বলছি কেন ঘটনা তো আসলে ভয়াবহ খুব সকালে ঘুম থেকে জেগেই শুনি বিড়ালের চেঁচামেচি মিয়াও মিয়াও বলে একটানা চিৎকার করে যাচ্ছে একটা বিড়াল আর ফাঁকে ফাঁকে খুব দূর থেকে ক্ষীণকণ্ঠে আরেকটি মিউ মিউ আওয়াজ আসছে ব্যাপারটা কি জানার জন্য বারান্দায় যেতেই দেখি সত্যি বিড়াল দেরি কারবার তার আগে আরেকটি কথা বলে নেই আমাদের বাসায় একটা বিড়াল নিয়মিত আসা যাওয়া করে স্থায়ীভাবে থাকে না খাবার সময় হলে আসে আবার কোথায় চলে যায় আমার ছোট্ট বোন মিনির সাথে ওর খুব ভাব মিনি ওর নামের সাথে মিলিয়ে বিড়ালটির নাম রেখেছে মিনিয়া একদিন মিনি বলল জানো ভাইয়া মিনি না মম হয়েছে আমি এখন থেকে ওকে আর মিনিয়া বলে ডাকবো না মিনিমাম বলে মিনিমাম মানে কি বলছিস এসব হ্যাঁ মিনির তো বাচ্চা হয়েছে আমি শুনে তো হতবাগ তুই জানলি কেমন করে সেদিন ছাদে যাবার সময় কোঠায় উকি দিয়ে দেখেছি তাই নাকি একদিন মিনিমাম তার বাচ্চাকে নিয়ে হয়তো কোথাও যাচ্ছিল ঠিকঠাক মতন ঝাঁপ দিতে পারেনি মার মুখ থেকে পড়ে গেছে ছানাটা এমন জায়গায় পড়েছে যেখানে যেতে পারছে না মিনিয়া আর যেতে পারলেও সেখান থেকে যে সে ফিরে আসতে পারবে না সেই হিসেব তার আছে ফলে বারান্দার থেকে মিয়াও মিয়াও একটানা ডেকে যাচ্ছে মিনিয়া ছানাটাও খুব ঝুঁকির মধ্যে আছে যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে এই অবস্থায় আমি বারান্দায় যেতেই মিনি আমার দিকে তাকিয়ে আরও জোরে জোরে মিয়া মিয়াও চিৎকার জুড়ে দিল কি করব বুঝে উঠতে পারছিলাম না মনে হলো একটা ঝুড়িতে দড়ি বেঁধে কারে নামিয়ে দিলে কেমন হয় কিন্তু ছানাটা তো ঝুড়িতে উঠতে পারবে না তাহলে ঝুড়ি নামিয়ে কি লাভ মিনি আসাতে আমার অতটা ভাব নেই আমি কাছে যেতেই সে এক লাফে দূরে সরে গেল এবং একইভাবে চিৎকার করে ডাকতে লাগলো চিৎকার চেঁচামেচির শব্দে ছোট বোন মিনি আমার পেছনে এসে দাঁড়িয়েছে ওকে কিছু বলতে হলো না আমি কি করতে চাচ্ছি বুদ্ধিমতী মেটা মুহূর্তেই বুঝে গেল সে বলল ভাইয়া তুমি শুধু ঝুড়ির সাথে দড়ি আমি দেখছি বিড়ালটাকে কি করা যায় মিনি আদর করে ডাকতেই সুরসুর করে বিড়ালটা এসে মিনির কোলে বসলো মিনি অনেক কষ্ট করে বিড়ালটাকে ঝুড়িতে বসালো আর আমি ধীরে ধীরে রশি আলগা করতে থাকলাম করতে করতে সেটাকে কারনিশের উপর নামিয়ে দিলাম বিড়ালটা বুঝতে পেরেছে আমরা ওকে সাহায্য করতে চাচ্ছি সেও একলাফে ঝুড়ি থেকে নেমে বাচ্চাটাকে মুখে পড়ে আবার ঝুড়িতে এসে বসল আমরা দুজন ধীরে ধীরে ঝুড়িটাকে টেনে উপরে উঠালাম বারান্দা পর্যন্ত উঠাতেই বিড়ালটা বাচ্চাটাকে মুখের মধ্যে নিয়ে আমাদের সামনে দিয়ে এক দৌড়ে চিলে দিকে চলে গেল আমরা দুই ভাই বোন হা করে দাঁড়িয়ে লইলাম আমাদের ঘোর ভাঙলো পেছনে বড় পেছনে তাকাতেই দেখি বাবা হাতে আর মিনির জন্য দুটো বাবা বললেন এই তো ঘরে বসেও ভালো কাজ করা যায় বাবার প্রশংসা আর পিনার পেয়ে আমি তো খুশিতে চিৎকার করে উঠলাম তাই তো অজান্তেই কেমন একটা ভালো কাজ হয়ে গেল আর বাবার কাছ থেকে উপহারও পেয়ে গেলাম সাথে সাথে মিনিও জেনে গেল ভালো কাজ করলে পিনাট পাওয়া যায় কিন্তু সেই সাথে যে একজন কম্পিটিটারও বাড়লো আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার আরও গল্পগুলো যদি তোমরা শুনতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো